হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো তোমাদের লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের জন্য আজকের ভিডিওটি অতি স্পেশাল হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের যে কবিতা ইংরেজিতে রয়েছে সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে, সেই শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে থেকে আমি আজকে একটি ছ নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটা উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে আমি এর আগে একটি ছ নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই প্রশ্নটি না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্রথম যে ভিডিওটি বা প্রথম প্রশ্নটা দেখে নিতে পারো। তো এখন চলে যাব আজকের যে প্রশ্ন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার চিরন্তনীয় গ্রীষ্ম কখনো ম্লান হবে না। তাহলে প্রথম প্রশ্ন যেটা বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দাই, দাই শব্দের অর্থ কী। দ্বিতীয় প্রশ্ন বলেছে, হুইচ ইটার্নাল সামার ইজ রেফার টু হেয়ার, কার চিরন্তনীয় গ্রীষ্মের কথা এখানে তুলে ধরা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিন্ড বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার মানে কী। চার নম্বর প্রশ্ন, হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, কেন চিরন্তনীয় গ্রীষ্মটা ম্লান হবে না। নাম্বার বিভাজন কী আছে দেখো বন্ধুরা, এক প্লাস এক প্লাস এক প্লাস তিন, টোটাল ছ নাম্বার। তো কখনো কখনো কী হয়, এই যে মাঝের প্রশ্নটা হুজ ইটার্নাল সামার ইজ রেফার টু হেয়ার, এটাকে অমিট করে দেয়, তার পরিবর্তে কী দিয়ে দেয়, এখানে এক নাম্বার কমে গেলে শেষের মানটা তিনের বদলে চার দিয়ে দেয়। ও আমি যাই হোক, আমি চারটাকেই দিয়েছি, চারটা প্রশ্ন এখানে দিয়েছি এবং আলোচনা করেছি। তোমরা দেখো প্রথম প্রশ্নটা কী ছিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দাই, দাই শব্দটির অর্থ কী। তাহলে দাই শব্দের অর্থ কী বন্ধুরা, দ্য ওয়ার্ড দাই মিন্স ইওর, অর্থাৎ দাই হচ্ছে, দাই শব্দের অর্থ হচ্ছে তোমার, ইওর ইওর, আর দাইটা কি, দাইটা হচ্ছে একটা ওল্ড পোয়েটিক ইউজ, ইওরে। ওকে, হেয়ার ইন দিস পোয়েম, কিন্তু এখানে যে কবিতা, এই কবিতায় দ্য ওয়ার সাজেস্ট দ্য পোয়েটস ফ্রেন্ড, অর্থাৎ দ্য ওয়ার সাজেস্ট, এই শব্দটি সাজেস্ট নির্দেশ করছে দ্য পোয়েটস ফ্রেন্ড, বা উল্লেখ করছে পোয়েটস ফ্রেন্ড মানে কি, কবির বন্ধুকে। তাহলে আমরা কী জানলাম বন্ধুরা, দ্য ওয়ার দাই মিন্স ইওর, দাই শব্দের অর্থ হচ্ছে ইওর, কিন্তু হেয়ার ইন দিস পোয়েম, এই কবিতায় অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতায়, দ্য ওয়ার সাজেস্ট, এই যে ওয়ার্ডটা সাজেস্ট উল্লেখ করছে দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে। পরের প্রশ্ন কী ছিল দেখো বন্ধুরা, হুজ ইটার্নাল সামার ইজ রেফার টু হেয়ার, কার চিরন্তনীয় গ্রীষ্মের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এর উত্তর কী হবে দেখো বন্ধুরা, দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ রেফার টু হেয়ার, অর্থাৎ কবির বন্ধুর চিরন্তনীয় গ্রীষ্মের কথা এই কবিতায় তুলে ধরা হয়েছে। ওই জন্য বলছে দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর চিরন্তনীয় গ্রীষ্ম ইজ রেফার্ড, উল্লেখ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে টু হেয়ার এখানে। পরের প্রশ্ন কী বলেছে দেখো বন্ধুরা, তিন নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার মানে কী। ইটার্নাল সামার তিন নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার মানে কী। তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা, হেয়ার এখানে দ্য ইউথফুল, ইউথফুল মানে কি, তারুণ্যত বা তরুণতা, অ্যান্ড চার্মিং বিউটি মানে আকর্ষণীয় সৌন্দর্য অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর, ইজ মিন্ট বাই ইটার্নাল সামার, অর্থাৎ ইটার্নাল সামার শব্দটির অর্থ কী, বা ইটার্নাল সামার বলতে এখানে কী বোঝানো হয়েছে। এখানে ইটার্নাল সামার বলতে কবির বন্ধুর তারুণ্যতাকে এবং তার চার্মিং বিউটিকে, তার আকর্ষণীয় সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কবি বলেছেন যে আমার বন্ধু হচ্ছে তরুণ এবং তার যে সৌন্দর্য, যে চার্মিং বিউটি, সেটা কী হবে না, কখনো ম্লান হবে না। তাহলে হেয়ার দ্য ইউথফুল অ্যান্ড চার্মিং বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মিন বাই ইটার্নাল সামার। তাহলে চার্মিং বিউটি মানে কি, চমকপ্রদ সৌন্দর্য। এরপর চলে যাবো বন্ধুরা শেষ যে প্রশ্নটি রয়েছে, হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, অর্থাৎ চিরন্তনীয় গ্রীষ্মটা কেন ম্লান হবে না। তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা দেখো, এখানে দেওয়া আছে এর উত্তরটা, তোমরা লক্ষ্য করো যে শেক্সপিয়ার ভেবেছেন যে, বা চিন্তা করেছেন যে, দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্যটা শ্যাল নট ফেড, কখনো কী হবে না, ম্লান হবে না। তাহলে শ্যাল নট ফেড, ফেড মানে ম্লান হওয়া, শ্যাল নট ফেড মানে কি, ম্লান হবে না। ইট ইজ পারমানেন্ট, এটা কীরকম, এটা হচ্ছে চিরস্থায়ী, পারমানেন্ট মানে কি, চিরস্থায়ী, অ্যান্ড নট সাবজেক্টেড টু ডিকে, কখনো ধ্বংস হয়ে যাবে না, বিকজ, কারণ হিজ সনেট, তার চতুষ্পদী কবিতা। তাহলে হিজ সনেট বলতে কার সনেট, শেক্সপিয়ারের চতুর্দশপদী কবিতা বা চতুষ্পদী কবিতা, উইল ইমোটালাইজ মানে কি, প্রাণদান করবে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, অর্থাৎ ইমোটাল মানে কি, চিরন্তনীয় করবে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্যকে কী করবে, চিরন্তনীয় করবে, ঠিক আছে। ইট উইল রিমেন, এটা রয়ে যাবে, ঠিক আছে। ইমোটাল মানে অমর হয়ে, টু দ্য রিডার্স অফ দ্য সনেট,
অর্থাৎ এই যে চতুষ্পদী কবিতার যারা পড়বে, চতুষ্পদী কবিতাটা যারা পড়বে, সেই পাঠক কুলের কাছে কী হয়ে যাবে, ইমোর্টাল হয়ে রয়ে যাবে। তাহলে আবার বলছি, দেখো, শেক্সপিয়ার থিংস দ্যাট শেক্সপিয়ার ভেবেছেন যে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্যটা শ্যাল নট ফেড, কখনো ম্লান হয়ে যাবে না। ইট ইজ পারমানেন্ট, এটা হচ্ছে চিরস্থায়ী, অ্যান্ড নট সাবজেক্টেড টু ডিকে, কখনো ম্লান হয়ে যাবে না। বিকজ হিজ সনেট উইল ইমোর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, কেন না, কারণটা কি, হিজ সনেট তার চতুষ্পদী কবিতা উইল ইমোর্টালাইজ, অমরত্ব দান করবে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার কবির বন্ধুর সৌন্দর্যকে। ইট উইল রিমেন ইমোর্টাল, এটা রয়ে যাবে অমর হয়ে টু দ্য রিডার্স, পাঠককুলের কাছে অব দ্য সনেট, অর্থাৎ এই চতুষ্পদী কবিতাটা যারা পড়বে সেই পাঠককুলের কাছে কবির বন্ধু অমর হয়ে রয়ে যাবে। তো বন্ধুরা, এই গেল আজকের প্রশ্নের উত্তর। এটা কিন্তু 2022 উচ্চ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই সঙ্গে বলার, তোমরা প্রথমেই বলেছি তোমরা ডেসক্রিপশান থেকে আগের যে প্রথম প্রশ্নটা দেখে নিতে পারো, সেই প্রশ্নটা ছিল সো লং লিভ দিস অ্যান্ড দিস গিফটস লাইভ টু দি, ওই লাইন তুলে প্রশ্ন ছিল। তো তোমাদেরকে বলা বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং সেখানে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে আমার তৈরি করা সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, আজকের মতো টাটা, বাই বাই।